নমস্কার অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব জন্মছকে শুক্রের এই অবস্থান আপনাকে বিশেষভাবে ভাগ্যবান করবে এটা বলা যেতে পারে মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং আপনারা যদি জন্মছকে সঠিক বিচার করাতে চান পর্যালোচনা করাতে চান বা রেমেডি করাতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাইন এইট জিরো ফোর এইট থ্রি সিক্স ডবল নাইন ফোর এই নাম্বারে চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো যে সাধারণভাবে এই শুক্র যে রাশিতে অবস্থান করে বা যে ভাবে অবস্থান করে সেই ভাবকে যেমন বৃদ্ধি করে সেই ভাবের কারোবাদাকে যেমন বাড়িয়ে দেয় অনেক অনেক অংশে তেমন শুক্র যে রাশিতে অবস্থান করে সেই রাশি বা সেই ভাবের থেকে তার সেকেন্ড ঘরে তার সেকেন্ড ভাবকে অনেকটা উজ্জ্বল করে একটা টর্চ যেমন সামনের অংশকে আলোকিত করে তেমন শুক্র যেমন যে ভাবে অবস্থান করে তার সামনের ভাবটাকে অনেকটা আলোকিত করে যেমন দেখুন এখানে নবম ভাবে শুক্র অবস্থান দশম ভাবকে আলোকিত করেছে একইভাবে দশম ভাবে শুক্রের অবস্থান দেখুন একাদশ ভাবকে আলোকিত করেছে একাদশ ভাবে শুক্রের অবস্থান দ্বাদশ ভাবকে আলোকিত করে আবার দেখুন দ্বাদশভাবে শুক্রের অবস্থান লগ্ন ভাবকে আলোকিত করেছে এইভাবে যদি শুক্র লগ্নের দ্বাদশে অবস্থান করে অর্থাৎ লগ্নকে আলোকিত করে দ্বাদশে শুক্র অবস্থান করলে কিন্তু অন্যান্য গ্রহ অবস্থান করলে যতটা অশুভ শুক্র কিন্তু অনেকটা শুভ ফল দেয় আমি নিজের মতে আমি অনেকটা দেখেছি অনেকদিন ধরে আমার এই লাইনে রয়েছি সেই অনুযায়ী দেখেছি দ্বাদশভাবে যেমন শয্যা সুখ দেয় তেমন সঠিক ক্ষেত্রে ব্যয় করায় তেমন কিন্তু আমাদের যে সমস্ত মানে বিলাসবহুল সামগ্রী ক্রয়ে আমাদের ব্যয় করায় এগুলো করায় কিন্তু ঠিক আছে মানে আমাদের একটা আরামপ্রিয়তা নিয়ে আসে আমাদের লাইফে তেমন সাধারণভাবে লগ্নের লগ্নের দ্বাদশে শুক্র অবস্থান অর্থাৎ লগ্নের দ্বাদশে শুক্র অবস্থান করা মানে কি দা এখান থেকে শুক্র তার যে সামনাসামনি ঘরে তার একটা আলোকিত করছে অর্থাৎ লগ্নকে আলোকিত করছে আর লগ্ন মানে কি লগ্ন মানে হচ্ছে আমাদের দেহ আমাদের টোটাল মন মানসিকতা এটা মেনলি আমাদের দেহ তাহলে একটা দেহে অর্থাৎ আমাদের সমস্ত কিছুকে মোটিভেট করার করছে আমাদের লগ্নকে একটা উজ্জ্বল করছে ঠিক আছে তেমন আমাদের সবসময় মোটিভেট রাখছে সব কর্মের ক্ষেত্রে আমাদের একটা উন্নতি সাধন করাচ্ছে তেমন একইভাবে যদি কখনো শুক্র রবির দ্বাদশে অবস্থান করে অর্থাৎ শুক্র পিছন থেকে রবিকে আলোকিত করছে রবিকে আলোকিত করা মানে আমাদের জন্মছকে রবি কি রবি সাধারণভাবে আমাদের যেমন প্রকাশের কারক আমাদের যেমন তৃপ্তির কারক আমাদের পিতার কারক আমাদের কর্মভাবের কারক এবং জন্মছকে ওভারঅল যে দৃপ্তির কারক আমাদের যে সমস্ত যে সামগ্রিক যে নাম যশ প্রতিপত্তি সমস্ত কিন্তু রবি তার কারকতার মধ্যে পড়ে সেই রবিকে যখন পিছন থেকে শুক্র তার টোটাল একটা বুস্ট করছে তার একটা আলোকিত করছে এমনি সূর্য আলোকিত গ্রহ আলোকিত নক্ষত্র তার উপর একটা শুক্রের প্রভাব থাকার জন্য সে কিন্তু তার এই যে কিন্তু কিন্তু শুক্র শুক্র অনেক 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 গুণে গুণে বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে সূর্যের দিচ্ছে আবার দেখুন যদি কখনো চন্দ্রের দ্বাদশে শুক্র অবস্থান করে চন্দ্র যেভাবে অবস্থান করছে তার পিছনে যদি শুক্র অবস্থান করে শুক্র সামনের চন্দ্রকে এ আলোকিত করে দেওয়ার জন্য চন্দ্র যেখানে অবস্থান করে সেখান থেকে আমরা রাশি নির্ধারণ করি সেটাই হচ্ছে আমাদের রাশি আর যেখানে চন্দ্র অবস্থান করে সেখান থেকে আমরা মন মানসিকতা বিচার করি তাই শুক্রের এই অবস্থান করার জন্য সাধারণভাবে আমাদের মন মানসিকতাকে অনেক উন্নত করে দেয় ঠিক আছে আমাদের মায়ের শরীর স্বাস্থ্য অনেকটা ঠিক করে দেয় সাধারণভাবে এবং আমাদের বিবাহিত লাইফে অনেকটা সাফল্যের দিক থেকে অনেকটা এগিয়ে দেয় যেহেতু চন্দ্র আমাদের বিবাহিত জীবনকে অনেকটা লিড করে থাকে এছাড়া এই এই অবস্থানগুলোকে যদি বলা যায় এইভাবে বলা যেতে পারে যে এই যেমন লগ্নের দ্বাদশে বা রাশির দ্বাদশে বা রবির দ্বাদশে এই শুক্রের যদি অবস্থান করে এবং যদি বিশেষভাবে বলশালী হয় তাহলে বিশেষভাবে আশীর্বাদদায়ক হয় এটা দেখা যায়। এটা দেখা গেছে পরীক্ষা করে দেখা যায় এরা জীবনে বিশেষভাবে প্রতিষ্ঠা লাভ করে বিশেষভাবে প্রতিপত্তি লাভ করে এবং জীবনে সাধারণভাবে খুব বেশি দিন এদের কষ্ট করতে হয় না ঠিক আছে কারণ লগ্নের দ্বাদশেই বলি লগ্ন মানে আমাদের দেহ চন্দ্রের দ্বাদশে মানে আমাদের মনের দ্বাদশে আর রবি মানে তো সমস্ত জন্ম থেকে সব থেকে একটা ইম্পর্টেন্ট যেটা গ্রহ সেটা হচ্ছে সূর্য সুতরাং এই অবস্থানে যদি কখনো শুক্র আমাদের যদি জন্মঝকে অবস্থান করে রবির দাদাশ অর্থাৎ রবির ঠিক পিছনে চন্দ্রের ঠিক পিছনে অথবা লগ্নের ঠিক পিছনে যদি অবস্থান করে মনে রাখবেন আপনি কিন্তু জীবনে আজও যদি প্রতিষ্ঠা লাভ করতে না পারেন অবশ্যই কিন্তু প্রতিষ্ঠা লাভ করবেন এবং জীবনে অবশ্যই একটা উচ্চ পদে আসীন হবেন এটা অনেক অংশে বলা যায় তবে তার একটা বিশেষ কন্ডিশন আছে শুধু এইভাবেই বলা যায় না অবশ্যই দেখতে হবে শুক্র কোনোভাবে যেন রাহু বা শনি বা কিন্তু এইসব দ্বারা পীড়িত না হয় বা মঙ্গল হ্যাঁ এই যেন পীড়িত না হয় এবং ডিগ্রিগত ভাবে অবশ্যই যেন দশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকে হ্যাঁ এবং আরেকটা যারা দেখতাম সেটা যেন অবশ্যই শুক্র যেন বিশেষ করে অষ্টম ভাবে না থাকে অষ্টম ভাবে থাকলে শুক্র কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায় তবে অন্যান্য গ্রহের শুক্রের অষ্টমভাবে থাকা এক নয় আর যেন দেখবেন অবশ্যই যেন শুক্র কোনোভাবে যেন কন্যা রাশিতে অবস্থান না করে কন্যা রাশিতে অবস্থান করলে কিন্তু শুক্র নিচস্ত হয়ে যায় তার কথাটাকে কিন্তু অনেক অংশে কমে যায় এটা মনে রাখতে হবে তাহলে কি বললাম তিনটে বললাম প্রথম বললাম লগ্নের দ্বাদশে আর কি বললাম সূর্যের দ্বাদশে আর কি বললাম চন্দ্রের দ্বাদশে অবস্থান করলে শুক্র অবশ্যই জীবনে আপনাদের বিশেষভাবে প্রতিষ্ঠা লাভ করতে সহায়তা করবে জীবনে অবশ্যই আপনারা উচ্চ পদে আসীন হবেন হ্যাঁ জীবনে অবশ্যই প্রতিষ্ঠা লাভ করবেন সে ব্যাপারে কোনো সন্দেহ নাই যাই হোক আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন এবং অ্যাস্ট্র সংক্রান্ত নিত্যনঞ্জন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবে আর যদি আপনারা কোনো আমাদের জন্মচকে সঠিক বিচার করাতে চান সঠিকভাবে পর্যালোচনা করাতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন অবশ্যই ফিজ লাগবে ফিজে তো কোনো কিছু হয় না নমস্কার থ্যাংক ইউ